আর্থিক সংবেদনশীল তথ্যের গোপনীয়তা বজায় রাখতে করণীয়। আপনার আর্থিক তথ্যাদি যেমন ডেবিট অথবা ক্রেডিট কার্ডের পূর্ণ নম্বর, পিন অথবা পাসওয়ার্ড অথবা সিভিভি, ওটিপি ও অন্যান্য ব্যক্তিগত তথ্যাদি কারো কাছে প্রকাশ করবেন না। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার কখনোই আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ডের পূর্ণ নম্বর, পিন অথবা পাসওয়ার্ড অথবা সিভিভি, ওটিপি জানতে চাইবে না। এই প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা সেজে করা অথবা ফোন নম্বর কপি করে আসা ফোন অথবা এসএমএস এর ব্যাপারে সতর্ক থাকুন। এটিএম বুথে লেনদেনে সতর্কতা। এটিএমে আপনার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে লেনদেন করার অনুমতি দেওয়া থেকে বিরত থাকুন। ডেবিট অথবা ক্রেডিট কার্ডের লেনদেনে সতর্কতা। ডেবিট অথবা ক্রেডিট কার্ডের প্রতিটি লেনদেনের পর কর্তনকৃত টাকার পরিমাণ যাচাই করুন এবং লেনদেন শেষে বিক্রেতার কাছ থেকে কার্ড ফেরত নিন। ইন্টারনেট ব্যাংকিং এবং অ্যাপস ভিত্তিক লেনদেনের নিরাপত্তা। আপনার অ্যাক্সেস আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড ও অন্যান্য নিরাপত্তা সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর অন্য কারোর সাথে শেয়ার করবেন না। বর্ণ, সংখ্যা ও স্পেশাল ক্যারেক্টারের সংমিশ্রণে জটিল পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডটি নিয়মিত পরিবর্তন করুন। ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রবেশের জন্য অন্যের কম্পিউটার এড়িয়ে চলুন। সিকিউরড ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে লেনদেন করবেন না এবং আপনার ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং অথবা ডেবিট ও ক্রেডিট কার্ড বিষয়ক তথ্য প্রদান করবেন না। ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে লেনদেন সম্পাদনের পর যথাযথভাবে লগ আউট করুন। কম্পিউটারে হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রোটেকশন নিশ্চিত করুন। উল্লেখিত বিষয়সমূহে যে কোনো প্রকার সহযোগিতার জন্য সংশ্লিষ্ট ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন। সহযোগিতা না পেলে অথবা হয়রানির শিকার হলে ফোন করুন 1623 নম্বরে।